হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ষষ্ঠ অধ্যায় হতে 2013 সালের বোর্ড কোয়েশন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। রহমান কোম্পানি ইজ অপারেটিং এ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হুইচ হ্যাজ শোয়েন দি ফলোয়িং পারফরমেন্স ইন দি ইয়ার 2007। অর্থাৎ রহমান কোম্পানি এর উৎপাদন সংক্রান্ত একটি পরিকল্পনা করা হয়েছে, যার জন্য কিছু পরিচালন সংক্রান্ত তত্ত্বাবলী দেওয়া হয়েছে। যেমন সেলস 2,55,00,000, নেট অপারেটিং ইনকাম 30,00,000, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দেওয়া হয়েছে 6,50,00,000 টাকা। এইসব তত্ত্বাবলীর উপর ভিত্তি করে আমাকে তিনটি করণীয় করতে বলেছে। নাম্বার ওয়ান, ক্যালকুলেট দি মার্জিন, টার্নওভার অ্যান্ড রয় ফর দি কোম্পানি। নাম্বার টু, টপ ম্যানেজমেন্ট হ্যাজ সেট এ মিনিমাম রেট রিটার্ন অফ 20%, হোয়াট ইজ দি পারফরমেন্স অফ দি কোম্পানি আন্ডার রেসিডুয়াল ইনকাম মেথড। রিকোয়ার্ড থ্রি, কমেন্ট অন দি ওভারঅল পারফরমেন্স অফ দি কোম্পানি। অর্থাৎ রহমান কোম্পানি এর এইসব তত্ত্বাবলীর উপর ভিত্তি করে আমাদেরকে এই তিনটি করণীয় করতে বলেছে। প্রদত্ত প্রশ্নটি 2013 সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল, তাই আপনারা খুব মনোযোগ সহকারে এই প্রশ্নটি দেখুন। আমরা প্রদত্ত প্রশ্নটি ধারাবাহিকভাবে এখন সমাধান করব। সলিউশন, সমাধান। রিকোয়ার্ড ওয়ানে বলেছে ক্যালকুলেট দি মার্জিন, টার্নওভার অ্যান্ড রয় ফর দি কোম্পানি। অর্থাৎ প্রদত্ত কোম্পানির জন্য মার্জিন, টার্নওভার এবং আরওআই অর্থাৎ রয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই তিনটি আলাদা আলাদা নির্ণয় করতে বলেছে। রিকোয়ার্ড ওয়ান, ফর্মুলা ক্যালকুলেশন। এভাবে একটি চক অঙ্কন করব। চক অঙ্কন করলেও হবে, চক অঙ্কন না করলেও হবে, আপনাদের ইচ্ছামতো করবেন। প্রথমে হচ্ছে কি, এই যে মার্জিন, মার্জিন এর জন্য একটি মুখস্থ সূত্র হচ্ছে মার্জিন সমান নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইনটু 100। এটি হচ্ছে মার্জিন নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। সূত্রটি মুখস্থ লিখলাম, এবার আমরা ক্যালকুলেশনে মানটি নির্ণয় করব। উপরে হচ্ছে কি নেট অপারেটিং ইনকাম, নিচে হচ্ছে সেলস। দেখুন প্রদত্ত প্রশ্নে নেট অপারেটিং ইনকাম দেওয়া হয়েছে 30,00,000 টাকা, যেটি আমি উপরে বসিয়েছি। নিচে হচ্ছে সেলস, প্রদত্ত প্রশ্নে সেলস দেওয়া আছে 2,55,00,000, যেটা আমি নিচে বসিয়েছি, ইনটু 100। 30,00,000 কে যদি 2,55,00,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে হয় 11.76%, যেটি হচ্ছে মার্জিন এর ফলাফল। এরপর হচ্ছে টার্ন ওভার। টার্ন ওভার সমান হয় সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। টার্ন ওভার নির্ণয় করার জন্য এটি হচ্ছে মুখস্থ সূত্র। সূত্রটি লিখেছি, আবার মানগুলো বসাই। টার্ন ওভার নির্ণয়ের জন্য উপরে হচ্ছে সেলস, সেলস দেওয়া আছে 2,55,00,000, যেটি আমি উপরে বসিয়েছি। নিচে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দেওয়া আছে 6,50,00,000 টাকা, যেটি নিচে বসিয়েছি 6,50,00,000 টাকা। 2,55,00,000 কে যদি 6,50,00,000 দিয়ে ভাগ করি, তাহলে হয় 0.39 টাইমস। এটি হচ্ছে কি টার্ন ওভার এর ফলাফল। আরো বলা হয়েছে রয় নির্ণয় করতে। রয় নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র হচ্ছে কি, রয় সমান মার্জিন ইনটু টার্নওভার। অর্থাৎ এই উপরে যে ফলাফল পেয়েছি, মার্জিন 11.76% এবং টার্নওভার সমান 0.39 টাইমস, এগুলো গুণ করলে যেটি পাবো সেটি হচ্ছে কি রয় বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মুখস্থ সূত্রটি লিখেছি, আবার দেখে দেখে মানগুলো বসিয়েছি। 11.76% হচ্ছে মার্জিনের পরিবর্তে, ইনটু টার্নওভার সমান হয় 0.39 টাইমস। 11.76 × 0.39 গুণ করলে হয় 4.59%। এটি হচ্ছে রয় এর ফলাফল। রিকোয়ার্ড ওয়ান শেষ। এরপর হচ্ছে রিকোয়ার্ড টু, টপ ম্যানেজমেন্ট হ্যাজ সেট এ মিনিমাম রেট রিটার্ন অফ 20%, হোয়াট ইজ দি পারফরমেন্স অফ দি কোম্পানি আন্ডার রেসিডুয়াল ইনকাম মেথড। অর্থাৎ কোম্পানির সর্বোচ্চ ব্যবস্থাপক যদি নির্ণয় করে সর্বনিম্ন আয়ের হার হচ্ছে 20%,
এমন অবস্থায় রেসিডুয়াল ইনকাম বা অবশেষ আয় কত সেটি নির্ণয় করতে বলেছে। তাই এখানে লিখেছি রিকোয়ার টু রেসিডুয়াল ইনকাম সমান নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। এটি হচ্ছে রেসিডুয়াল ইনকাম নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লিখেছি, এবার আমরা মানগুলো বসাবো। সর্বপ্রথম হচ্ছে নেট অপারেটিং ইনকাম। প্রদত্ত প্রশ্নে নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে এই যে 30 লক্ষ টাকা, এটি বসাবো। 30 লক্ষ টাকা বসিয়েছি মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। প্রদত্ত প্রশ্নে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দেওয়া আছে 6,50,000, যেটি বসিয়েছি 6,50,000 ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, স্বাভাবিক আয়ের হার বা সর্বনিম্ন আয়ের হার, এই যে মিনিমাম রেট রিটার্ন অফ 20%, সর্বনিম্ন আয়ের হার বা স্বাভাবিক আয়ের হার হচ্ছে 20%, এটি বসিয়েছি। 30 লক্ষ টাকা নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস 6,50,000 ইন্টু 20% নর্মাল রেট অফ রিটার্ন, করলে হয় 1,30,00,000 টাকা। 30 লক্ষ টাকা থেকে যখন 1,30,00,000 টাকা বাদ দেওয়া হয়, অবশিষ্ট থাকে 1,00,00,000, যেটি হচ্ছে মাইনাস ফিগার। আমার রিকোয়ার টু শেষ, এবার হচ্ছে রিকোয়ার থ্রি। রিকোয়ার থ্রিতে বলেছে কমেন্ট অন দি ওভারঅল পারফরমেন্স অফ দি কোম্পানি। কোম্পানির সব কার্যাবলী মূল্যায়ন করে মন্তব্য করো কোম্পানির অবস্থা কেমন। তা লিখেছি রিকোয়ার থ্রি, দি ওভারঅল পারফরমেন্স অফ দি কোম্পানি ইজ ব্যাড বিকজ দি রয় ইজ লোয়ার দেন মিনিমাম রেট রিটার্ন অফ 20% অ্যান্ড রেসিডুয়াল ইনকাম শো ইজ নেগেটিভ অ্যামাউন্ট। অর্থাৎ প্রদত্ত কোম্পানির কার্যাবলীগুলো তত বেশি ভালো নয়, কারণ কেন রয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট যে ফলাফল পেয়েছি 4.59%, এটি হচ্ছে স্বাভাবিক বা নর্মাল আয় এর চেয়ে কম, এই যে 20% এর চেয়ে কম। আরও হচ্ছে কি যে আমি রিকোয়ার টুতে রেসিডুয়াল ইনকাম বা অবশিষ্ট আয় নির্ণয় করেছি, সেটি হচ্ছে নেগেটিভ ফলাফল, তার জন্য প্রতিষ্ঠানের কার্যাবলীগুলো তত বেশি ভালো নয়। আমার করণীয় তিনটি শেষ, আমি সংক্ষেপে আবার বুঝিয়ে দিচ্ছি। আমাকে রহমান কোম্পানি এর সেলস দেওয়া হয়েছে, নেট অপারেটিং ইনকাম দেওয়া হয়েছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দেওয়া হয়েছে। এইসব তত্ত্বাবলী দেখি তিনটি করণীয় করতে বলেছে। করণীয় একে বলেছে মার্জিন, টার্নওভার, রয়, এই তিনটি করণীয় একে নির্ণয় করতে বলেছে। তার জন্য আমরা আলাদা আলাদা মুখস্থ লিখেছি মার্জিন সমান নেট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস ইনটু 100। সূত্রটি লিখে মানগুলো বসিয়ে ফলাফলটা নির্ণয় করেছি। টার্নওভার এর জন্য লিখেছি টার্নওভার সমান সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। টার্নওভার নির্ণয় করার জন্য মুখস্থ সূত্রটি লিখে মানগুলো বসিয়ে ফলাফলটা নির্ণয় করেছি। এরপর হচ্ছে রয়, রয় নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র হচ্ছে মার্জিন ইনটু টার্নওভার। এটি মুখস্থ সূত্র লেখার পরে এই যে মার্জিন যে ফলাফল পেয়েছি এটি এখানে বসিয়েছি, এবং টার্নওভার এর যে ফলাফল পেয়েছি সেটি বসিয়েছি। বসে মার্জিন এবং টার্নওভার গুণ করে রয় এর ফলাফল নির্ণয় করেছি। এরপর হচ্ছে রিকোয়ার টু। রিকোয়ার টুতে বলেছে সর্বনিম্ন আয়ের হার যদি 20% হয়, সেক্ষেত্রে রেসিডুয়াল ইনকাম কত। তার জন্য আমরা রিকোয়ার টুতে মুখস্থ সূত্র লিখেছি রেসিডুয়াল ইনকাম সমান নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। মুখস্থ সূত্রটি লিখে মানগুলো সাজিয়েছি, যার ফলাফল হচ্ছে নেগেটিভ 1,00,000, যেটি হচ্ছে রেসিডুয়াল ইনকাম এর ফলাফল। এরপর হচ্ছে রিকোয়ার্ড থ্রি। রিকোয়ার্ড থ্রিতে বলেছে কোম্পানির সম্পূর্ণ কার্যাবলী মূল্যায়ন করে একটি মন্তব্য কর। প্রদত্ত কোম্পানির কার্যাবলীগুলো তত বেশি ভালো নয়, কারণ হচ্ছে কি রয় এর যে ফলাফলটা আমরা নির্ণয় করেছি 4.59%, সেটি স্বাভাবিক আয়ের হার 20% এর চেয়ে কম, সেজন্য ভালো নয়। আরো ভালো নয় হচ্ছে রেসিডুয়াল ইনকাম, যেটি 1,00,000 পেয়েছি সেটি হচ্ছে কি আমার নেগেটিভ ফিগার, তার জন্য কোম্পানির কার্যাবলীগুলি তত বেশি ভালো নয়। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।